আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন লেপটেন্ড্রা। লেপটেন্ড্রা মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময়ে ব্যবহার করা হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন লেপটেন্ড্রা। লেপটেন্ড্রা মেডিসিনটি গাছ থেকে তৈরি হয়, অর্থাৎ মেডিসিনটি ভেষজ উদ্ভিদ থেকে তৈরি হয়। যকৃৎ অথবা লিভার যে কোনো রোগ ভালো হয় যদি মল আলকাতরার মতো কালো হয়, মল প্রচুর হয় এবং দুর্গন্ধযুক্ত মল, নাভিতে যন্ত্রণা হয়। এমন অবস্থায় লেপটেন্ড্রা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। পিত্ত বমি, পাকস্থলীতে যন্ত্রণার এবং সঙ্গে সঙ্গে মলত্যাগের ইচ্ছা হয়, এমন অবস্থায় লেপটেন্ড্রা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। উদারাময় অথবা ডায়রিয়া, মল প্রচুর হয় এবং কালো বর্ণ, মল দুর্গন্ধযুক্ত এবং একটু গরম, মল এবং মল তরল, স্রোতের মতো মল বের হয়, মলত্যাগের পর নাভিতে যন্ত্রণা হয়, মল আলকাতরার মতো হয় অথবা কাদার মতো হয় অথবা ঘোলা ঘোলা হয় এবং সকালে ঘুমের পর বেশি হয়, এমন অবস্থায় লেপটেন্ড্রা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ন্যাবা রোগ অথবা জন্ডিস হলে মলত্যাগ আলকাতরার মতো হয়, এমন অবস্থায় লেপটেন্ড্রা মেডিসিনটি ব্যবহার করলে জন্ডিস রোগের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। লিভার খারাপ অথবা আলসার হলে লেপটেন্ড্রা মেডিসিনটি ব্যবহার করলে লিভারের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। পাইলস অথবা রক্ত পাইলস, লেপটেন্ড্রা একমাত্র মেডিসিন হিসাবে ধরা হয়। মল আলকাতরার মতো কালো এবং মলের সঙ্গে রক্ত হয়, এমন অবস্থায় লেপটেন্ড্রা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ম্যালেরিয়ার জন্য লিভার খারাপ হলে লেপটেন্ড্রা অবশ্যই ব্যবহার করবেন। জিভ হলদে হলে লেপটেন্ড্রার কথা মনে রাখবেন। টাইফয়েড যদি মল আলকাতরার মতো হয়, এমন অবস্থায় লেপটেন্ড্রা মেডিসিনটি অবশ্যই ব্যবহার করবেন এবং খুব ভালো ফল পাওয়া যাবে। হিমোগ্লোবিনের পরিমাণ কম হলে লেপটেন্ড্রা অবশ্যই ব্যবহার করবেন। লিভারের একমাত্র মেডিসিন হিসাবে ধরা হয় লেপটেন্ড্রাকে। মেডিসিন ব্যবহার: লেপটেন্ড্রা কিউ 10 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 5 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। লেপটেন্ড্রা 30 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। মেডিসিনটি আপনারা 30 দিন ব্যবহার করবেন। টাইফয়েডের জন্য আপনারা মাদার টিনচার ব্যবহার করবেন। মেডিসিনটি আপনারা যত নিম্ন পাওয়ারে ব্যবহার করবেন ততই ভালো কাজ পাবেন। মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকারের মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না। মেডিসিন ব্যবহারের সময় কোনো প্রকার নেশা করা যাবে না। মেডিসিন ব্যবহারের সময় তীক্ষ্ণ টক, তীক্ষ্ণ ঝাল এবং কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।